হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে দুটো ফেস ফেসওয়াশের মধ্যে কম্প্যারিজান ভিডিও শেয়ার করব জানাবো এই দুটোর মধ্যে কোনটা ভালো হবে কোন ফেস ওয়াশটি বেশি স্কিনকে হেলদি এবং গ্লোয়িং রাখতে সাহায্য করবে সেটা জানতে হলে অবশ্যই তোমাদের নো স্কিপ করে পুরো ভিডিওটি ওয়াচ করতে হবে প্রথম যে ফেস ওয়াশটি সেটি হচ্ছে মামা আর্থের বি ট্রুথ জেন্টাল ওয়াশ যেটা দু হাজার চব্বিশে লঞ্চ হয়েছে এবং দ্বিতীয় যে ফেস ওয়াশটির সঙ্গে কম্প্যারিজান করব সেটা হচ্ছে বডি কুপিরের স্ট্রবেরি ফেস ওয়াশ তো এই দুটো ফেস ওয়াশের মধ্যে আজকে ভার্সেস ভিডিও শেয়ার করবো তো দুটো প্রোডাক্টেরই তোমরা প্যাকেজিং স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্যাকেজিং হলো আবার ভীষণ ভালো ফ্রুটসের এখানে পিক লাগানো আছে দেখতেই পাচ্ছ একটা হচ্ছে বিটরুট রয়েছে আর একটা হচ্ছে স্ট্রবেরি তো মামা আর্থের যে বিটরুট ফেস ওয়াশটি রয়েছে এটার মধ্যে তোমরা হান্ড্রেড এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে যেটার প্রাইস পড়ে যাবে দুশো টাকা এবং এই ওয়াশটি তোমরা দু বছর ধরে ইউজ করতে পারবে মানে দু বছরের সেলফ লাইফ দেওয়া আছে দ্বিতীয় যে ফেস ওয়াশটি সেটা হচ্ছে বডি কোপ্রিটের যে ফেস ওয়াশটি রয়েছে এটার মধ্যে সেম হান্ড্রেড এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি আছে যেটার প্রাইস তোমাদের পড়ে যাবে দুশো নিরানব্বই টাকা সেম এটার মধ্যে দু বছরের কিন্তু সেলফ লাইফ আছে বডি কিউবে এই স্ট্রবেরি ফেস ওয়াশ সালফেট অ্যান্ড প্যারাবিন ফ্রি এবং অল স্কিন টাইপ সুটেবল একইভাবে মামা আর্থের যে বিটরুট ফেস ওয়াশটি রয়েছে এটার মধ্যে তো কোনো প্যারাভিন নেই কারণ আমরা সকলেই জানি মামা আর্থের সমস্ত প্রোডাক্ট প্যারাভিন ফ্রি হয়ে থাকে হার্মফুল কেমিক্যাল ফ্রি হয়ে থাকে এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং অল স্কিনটা সুটেবল মামা আর্থের ফেস ওয়াশটি স্পেশালি তৈরি করা হয়েছে হাইড্রেটেড পিঙ্কিশ গ্লোয়ের জন্য আর বডি গার্ডের স্ট্রবেরি ফেস ওয়াশটি ক্লেম করছে এটা স্কিনকে ব্রাইটেনিং করতে হেল্প করে এবারে বলি কনসিস্টেন্সি সম্পর্কে প্রথমত মামার্থ যে বিটরুট ফেস ওয়াশটি রয়েছে এটার কনসিস্টেন্সি একটা পিঙ্কিশ পিঙ্কিশ কালারের জেল ফর্মে আসে এবং রানি কনসিস্টেন্সি রয়েছে পাতলা বলতে পারো খুব একটা যে মোটা ঘন ক্রিমি এরকম ধরনের নয় জেল বেস এবং এটার মধ্যে হচ্ছে বিট টুটুর ফ্রেগ্রেন্স অ্যাড করা হয়েছে আর অপর দিকে বডি কিউপুটে যে স্ট্রবেরি ফেস ওয়াশটি রয়েছে এটাও একটা জেল কাইন্ড অফ ফেস ওয়াশ বলা যায় এটার কনসিস্টেন্সি মামা আর্থের তুলনায় একটু ঘন এবং এর মধ্যে ছোট ছোট কিন্তু স্ক্রাবিং পার্টিকেলস এখানে অ্যাড করা আছে মামা যে ফেস ওয়াশটি রয়েছে এর মধ্যে বিট টুর আছে যেটা স্কিনকে পিঙ্কিশ ক্লো দিতে হেল্প করে সেই সঙ্গে এর মধ্যে হাইলোনিক অ্যাসিড আছে যেটা কি করবে আমাদের স্কিনকে ড্রাইনেস থেকে বাঁচাবে এবং আমাদের স্কিনকে অনেক বেশি মসচারাইজ এবং সফট স্মুথ রাখবে অপরদিকে বডি কপেটে যে ফেস ওয়াশটি রয়েছে এর মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্ট্রবেরি এক্সট্র্যাক্ট যেটা কি করে আমাদের ফেসের মধ্যে যে এক্সট্রা সিবাম থাকে অর্থাৎ যাদের অয়েলি স্কিনে দেখবে তোমরা সিবাম বের হয় তেল বের হয় সেটাকে কন্ট্রোল করতে হেল্প করে তাছাড়াও এই ফেস ওয়াশটি আমাদের লার্জ পোর্স হচ্ছে মিনিমাইজ করতে হেল্প করে অর্থাৎ লোমকূপ যে থাকে লোম ছিদ্র সেগুলো দেখবে অনেক ত্বকের অযত্নে ফেসের মধ্যে অনেক বেশি বেশি পরিমাণে ভেসে ওঠে ভিজিবল হয়ে যায় তো সেটাকে করতে হেল্প করবে এই স্ট্রবেরি এক্সট্র্যাক্ট সেই সঙ্গে এর মধ্যে হাইলোরনিক অ্যাসিড আছে যেটা কাজ হচ্ছে স্কিনকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ প্রোভাইড করা সেই সঙ্গে এর মধ্যে ভিটামিন ই আছে আমাদের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে ভিটামিন ই এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনকে অনেকভাবে প্রোটেক্ট রাখে এই দুটো ফেসওয়াশই ব্যবহার করা পদ্ধতি সেম এক থেকে দু মিনিট ফেসের মধ্যে হালকা হাতে মাসাজ করে নিয়ে জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নাও দুটো ফেস ওয়াশের রেজাল্টই কিন্তু ভীষণ ভালো যেহেতু এখানে কথা হচ্ছে কম্পারিজন ভিডিও আমি শেয়ার করছি তোমাদের সাথে আমি কিছু এই দুটো ফেস ওয়াশের ছোটো ছোটো কিছু পার্থক্য আছে সেগুলো তোমাদের তুলে ধরছি যেমন ধরো মামা আর্থের যে বিটুথ ফেস ওয়াশটি রয়েছে এটার মানে এটার যদি তুমি ফেসের মধ্যে ইউজ করো সেক্ষেত্রে পিঙ্কিশ ফ্লো আসে যেটা কিন্তু স্ট্রবেরিতে আসে না আবার এই দুটো ফেসওয়াশের তুলনায় স্ট্রবেরি যে ফেস ওয়াশটি আছে অর্থাৎ মামা আর্থের তুলনায় বডি যে স্ট্রবেরি ফেস ওয়াশটি রয়েছে এটা স্কিনকে অনেক বেশি স্মুথ এবং সফট করে আর দুটো ফেস ওয়াশের একটা মেইন জিনিস হচ্ছে এই দুটো ফেস ওয়াশের মধ্যে কোনোটুই কিন্তু স্কিনকে ড্রাই করে না মানে এই দুটো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করার পরে স্কিনটা রুক্ষ শুষ্ক হবে না টান ধরবে না এটা দুটোরই হচ্ছে প্লাস পয়েন্ট যেটা সবাই আমরা চাই তবে মামা আর্থের তুলনায় যে বডি কুপেটের স্ট্রবেরি ফেস ওয়াশটি রয়েছে এটা যদি নিয়মিত ব্যবহার করা যায় সেক্ষেত্রে ফেসের দাগছপ কিন্তু দূর হয় তো এই দুটো ফেস ফেসওয়াশের মধ্যে বেশি কিছু পার্থক্য মানে এতটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই বেশি পার্থক্য দুটো ফেসওয়াশের মধ্যে নেই দুটোই কিন্তু ফ্রুটসের এক্সট্রাকসের তৈরি তো কোন ফ্রুটসটা কী কাজ করবে সেটা তো শেয়ার করেই দিলাম আর দুটো ফেসওয়াশের মধ্যে তুমি চাইলে যে কোনো একটা অবশ্যই পারচেজ করতে পারো তোমাকে বেছে পারচেজ করতে হবে এমন তো কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ যারা একটু পিঙ্কিশ গ্লোটা পছন্দ করো তবে তুমি মামার তো এটা করো আর যারা মনে করছো যে আমার গ্লো লাগবে না আমি স্কিনটাকে একটু সফট স্যাফেল বা একটু বেশি স্মুথ করতে চাই তাদের জন্য বডি ক্যাম্পিটে স্ট্রবেরিটা ভালো ভালো হবে তো তোমার তোমার পছন্দ অনুযায়ী তুমি যে কোনো একটা অবশ্যই পার্চেস করো দুটোই কিন্তু তিনশো টাকার নিচে প্রাইস রয়েছে এই দুটো ফেস ওয়াশই তোমরা পার্পল নাইকা অ্যামাজনে পেয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা প্রথম দর্শক আমার ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি প্রত্যেক এই ধরনের ভিডিও দিয়ে থাকি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে